অল ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই নতুন ভিডিও। আজকে আমরা চলে আসলাম কুমিল্লা জেলা মুরাদনগর থানা সিঙ্গারিয়া গ্রামের প্রবাসী মামুন ভাইয়ের বাড়িতে। মামুন ভাই আমাকে কুয়েত থেকে ওনার বাড়ির 9টা 7টা বক দরজা একটা মেইন গেট অর্ডার করে, আর ওনার নানা এবং কি ওনার বাবা আমার পাশে আছে, আমার সাথে কীভাবে পরিচয়টা হয় ওনাদের থেকে জানবো। আর আমি কিন্তু আজকে ওনার বাড়ির মাপটা নিয়ে গেলাম, ইনশাল্লাহ ঈদের ঈদের সময় ইনশাল্লাহ আমরা মালটা ডেলিভারি করব। আর কেমন আছেন আপনারা? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আর আমার সাথে পরিচয়টা কিভাবে হয় আমার যারা দর্শক রয়েছে, দর্শক কিছু বলার থাকলে? আমাদের পরিচয়টা হলো ইউটিউব থেকে ওনার নাম্বার পাইছি, নাম্বার থেকে আমরা ওনাকে কল দিছি, ওনার আসছে আজকে আমাদের বাড়িতে। এখন আমরা গেটের ব্যাপারে ওনার সাথে আমরা আলাপ আলোচনা করছি এবং বায়নাও আছে, কিছু দেওয়া হয়েছে ওনাকে। আর আমরা যখন মালটা ডেলিভারি করব তখন কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে আবার জানিয়ে দেবো। আমি বলে দিই আমরা যে এখানে গেটটা তৈরি করব, গেটটার সাইজ রয়েছে 7 ফিট বাই 7 ফিট, গেটটার টোটাল স্কোয়ার ফিট করলে হয় 49 স্কোয়ার ফিট। এটা আমরা তৈরি করব 1.5 mm স্টিল কোম্পানির অরিজিনালি স্টেনলেস স্টিলের মাল দিয়ে, যেগুলা কখনো মরিচা আসবে না, নষ্ট হবে না। আর আপনি যদি 7 ফিট বাই 7 ফিট গেট তৈরি করেন তাহলে 71,050 টাকার মাধ্যমে সেম ডিজাইন তৈরি করতে পারবেন। আমি এখন কিন্তু সাতালায় দিয়েছে, ভিতরে অনেকগুলো বাঁশ রয়েছে, খুঁটি রয়েছে, ভিতরে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানো সম্ভব হবে না। আমি তাও আপনাদেরকে দেখিয়ে দিই বাইরের কিন্তু এখানে বক দরজা আমরা ব্যবহার করবো। এই বক দরজাগুলো আমরা যে ব্যবহার করব, সবগুলো বক দরজা তৈরি করব আমরা দোনো পাশে আপনার দুই সাইডে ডাবল ডিজাইন দিয়ে আমরা বক দরজাগুলো ব্যবহার করব। বক দরজাগুলো হবে প্রতি দরজার নিয়েছি আমরা, ভিতরে আমরা রেড অক্সাইড করে দেবো, এগুলা নিয়েছি 9,000 টাকা করে পার দরজা। এগুলো দেবো 16 গেজা চৌকাঠ 22 গেজা পাল্লা দিয়ে। অনেকে দেখি, অনেকে ইউটিউবে বা অনেকে এভাবে বোলবাল বোঝায় যে বক দরজে যে ডাবল ডিজাইন যে শিটগুলো এগুলো নাকি 20 গেজা শিট দিয়ে দেয়। আসলে বাংলাদেশে কোনো মানুষ বলতে পারবে না আসলে ডাবল ডিজাইন বা যে শিটগুলো এগুলো 20 গেজা শিট হয়। আসলে 20 গেজার কোনো শিটই হবে না, এগুলোর পাল্লাগুলো 20 গেজা দেওয়া যাবে না, শুধু ফ্রেমটা দিলে দিতে পারবে। ফ্রেম যদি 20 গেজা দেয় তাহলে পাতলা হয়ে যাবে, পাল্লার জন্য সবচেয়ে মোটা হয়ে যাবে, ফ্রেমের জন্য পাতলা হয়ে যাবে, এগুলো বিবেচনা করা যাবে না। আমরা যেটা দেবো এটা দেবো 16 গেজার চৌকাঠ, অনেক মোটা চৌকাঠ। ফ্রাপ যে পাল্লাটা দেবো যেটা মোটায় অনেকটা, এটা হবে 22 গেজা দিয়ে দিই। আর আমরা ইনশাল্লাহ মালটা আজ থেকে প্রায় 1 মাসের ভিতরে মালটা ডেলিভারি করার চেষ্টা করব, যদি লকডাউন না করে, লকডাউন যদি বেশি করে পড়ে যায় তাহলে কিন্তু ডেলিভারির ডেটটা একটু পিছ নেমে যাবে, এই হচ্ছে বিষয়টা। আর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, আর আমি অডিও ক্লিপের মাধ্যমে আপনাদের বিস্তারিত জানিয়ে দিই। আর আমি যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে লাল বটন সাবস্ক্রাইব লেখাটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো সবার প্রতি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। অনেকে আমাকে জানতে চায় আপনার কারখানার ঠিকানা কোথায়, আমি আমার কারখানার ঠিকানা বলে দিচ্ছি, কুমিল্লা জেলা বরিচুং থানা বরিচুং বাজারে। চাইলে আপনি পৃথিবীর যে কোনো স্থান থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারবেন। আমাদের এখানে এসএসআর গেট, এসএসআর গ্রিল, দরজা, জানেলা, বক দরজা, গেলবে না স্থায়ী সকল কিছু তৈরি করি। আপনি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারবেন। আপনি যদি চান আমার থেকে অ্যাডভাইস নিয়ে অন্য জায়গায় তৈরি করতে, তাও সমস্যা নেই, আমি চেষ্টা করবো যথেষ্ট পরিমাণ আপনাকে হেল্প করার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না। আসসালামু আলাইকুম।